বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, নাম সঞ্জয় কর্মকার। এছাড়াও গুরুতর জখম হয়েছেন তার বন্ধু গণেশ দাস। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের ভালিয়া এলাকায়। জানা গেছে, দুজনে একটি নিমন্ত্রণ বাড়ি থেকে রাতে ফিরছিলেন, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে। বাইকের পিছনে বসেছিলেন সঞ্জয়, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ গণেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন। আমার দাদা সঞ্জয় কর্মকার এবং দাদার বন্ধু মন্টু দাস একটা নিয়ন্ত্রণ বাড়ি গিয়েছিল আমাদের ভেলুয়ার দিকে। তো সেখান থেকে ফেরার পথে নাকি ভেলুয়ার ওই সময় কোনো একটা জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা রাতে দাদা বাড়ি না ফেরায় ফোন করি। তো সেই সময় আরামবাগের যে কর্তব্যরত পুলিশ অফিসার ছিলেন, তিনি ফোন ধরেন এবং আমাদের জানান যে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি আছেন। সেটুকু আমাদের জানা হয় এবং আমরা এসে দেখি যে দাদা সেই মুহূর্তে আমাদের মধ্যে আর নেই। তারপরে দাদাকে এখানে রেখে আমরা চাই। যিনি মারা গেছেন তার কোথায়, ওনার কোথায় বাড়ি? বাড়ি আমাদের বসন্তপুর আমতলা মোড়, 7 নম্বর।